খবর তো অনেকগুলো কোনটা ছেড়ে কোনটা দেব কলকাতায় বাড়ি ভেঙে পড়েছে বহুতল ভেঙে পড়েছে আজমেরে ট্রেন দুর্ঘটনা কিন্তু ব্যাপকভাবে মানে চাঞ্চল্য সৃষ্টি করেছে বহু মানুষ হতাহত সঠিক খবর এখনো পাওয়া যায়নি আর ওদিকে সুপ্রিম কোর্ট সজরে থাপ্পড় আরও একবার মারল এস অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে যে তথ্য তারা চেয়েছিল সেই অসম তথ্য তারা অসম্পূর্ণ দেয় অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ছাড়াই সেই তথ্য তারা জমা করে ফলে কার্যত মানে রেগে গিয়েছে সুপ্রিম কোর্ট তারা বলেছে আগামী বৃহস্পতিবারের বিকেল পাঁচটার মধ্যে সমস্ত তথ্য ইলেকট্রাল বোর্ড নিয়ে সমস্ত তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে এবং এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আছে তা যদি জানা যায় তাহলে কিন্তু জানা যাবে কোন রাজনৈতিক দলকে কোন ব্যবসায়িক সংস্থা কত টাকা দিয়েছে এবং তার বিনিময়ে তারা কি কি ফেভার নিয়েছে সবটাই কিন্তু দুধে আর জলের মতন আলাদা হয়ে যাবে আজকে আমরা আলোচনা করবো এইসব নিয়ে নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালি আওয়াজ এনপিডি জনাতি অনুষ্ঠান বলছি বটে তবে এই অনুষ্ঠানটা কখন ঠিক সম্প্রচারিত করতে পারবো তা জানি না একটু সমস্যা চলছে আমাদের যাই হোক দেখতে তো আপনারা পাচ্ছেন তাই সকলকে আবার স্বাগত জানাচ্ছি দেখুন আমাদের যে জনমত সমীক্ষা আমরা দেখিয়েছিলাম সেই জনমত সমীক্ষা থেকে খানিকটা বদলেছে পরিস্থিতি কারণ আমরা যখন জনমত সমীক্ষা সংগ্রহ করি তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে পাঁচশো থেকে বেড়ে হাজার বা বারোশো হয়নি আর তখন কিন্তু সিএএ সারা দেশে চালু হয়নি সিএএ চালু করায় মতুয়া এবং নমসূত্র তথা মুসলিম সমাজে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে সেটা এবার নির্বাচনে কিন্তু তার ফল দেখা যাবে আর ইলেকট্রাল বন্ড নিয়ে যে সরকারি ডাকাতি হয়েছে বা ছিনতাই হয়েছে বা তোলাবাজি হয়েছে সেটাও কিন্তু ব্যাপক এফেক্ট পড়বে সারা দেশে তাই পরবর্তী মানে পরিবর্তিত যে পরিস্থিতি তাতে আপনারা যা ফল এই মুহূর্তে উপরে দেখতে পাচ্ছেন সেটাই বর্তমান পরিস্থিতি উনত্রিশটি আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট খাতা খুলতে পারছে না বিজেপি ডবল ডিজিট পৌঁছচ্ছে না সাতটি আসনে আটকে থাকছে তারা একটি আসন কংগ্রেসের ঝুলিতে চলে যাচ্ছে আর চারটি আসন থাকছে অনিশ্চিত অমীমাংসিত এই চারটি আসনের মধ্যে দুটি আসন হয়তো তৃণমূল কংগ্রেস পেতে পারে আবার দুটি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবার হয়তো পশ্চিমবাংলায় ডবল ডিজিট হচ্ছে না যদিও ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি বলেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি সবচেয়ে বেশি ভোট পাবে আসন পাবে কিন্তু আমরা তার সাথে সহমত হতে পারছি না আমরা কিন্তু রাস্তায় নেমে পথে ঘাটে নেমে যা সমীক্ষা করেছি এবং করে চলেছি একদম ভোটের আগের দিন পর্যন্ত যদি সমীক্ষা চলবে তাতে কিন্তু পরিস্থিতি আরও বদলাতে পারে বিজেপির পক্ষেও যেতে পারে তৃণমূলের পক্ষেও যেতে পারে কংগ্রেসের পক্ষেও যেতে পারে বা ফ্রন্টের পক্ষেও যেতে পারে যত দিন যাবে পরিষ্কার হবে চিত্রটা কারণ এবার নির্বাচন কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক কিছু চাপানুতর পরিবর্তন হবে যেমন যেমন পরিবর্তন হবে আমরা কিন্তু তেমন তেমন ভাবে আপনাদের কাছে তথ্য তুলে ধরবো সেই রকম ভাবে কিন্তু আসনও বদলাবে এবার চলে আসি আমরা আজকের বিষয় নিয়ে দেখুন দুটো ঘটনা কিন্তু মানে একদম প্রায় এক সময় আমাদের কানে এলো দুটোই দুর্ঘটনা একটা আজমের শরীফে ট্রেন দুর্ঘটনা এবং কলকাতায় বহুতল ভেঙে পড়ার ঘটনা কলকাতায় বহুতল ভেঙে পড়ল রাজ্যের মন্ত্রীরা ছুটলেন মুখ্যমন্ত্রী নিজে অসুস্থ সেই অবস্থায় ছুটলেন তিনি সে ঘটনাস্থলে আমাদের প্রধানমন্ত্রী আজমেরে কিন্তু যাওয়ার সময় হয়নি তিনি ব্যস্ত ভোট প্রচারে আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী সেখানে যাবেন যারা আহত এবং যারা মারা গিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাবেন তাদের কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করবেন তা করেননি পশ্চিমবঙ্গ সরকার মৃতদের মানে মাথা পিছু পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা দেওয়া ঘোষণা করেছে এইবার আমাদের গদি মিডিয়া আমাদের নিজস্ব গদি মিডিয়া যাদেরকে আমি আতেল আনন্দ বা আপনার বিভিন্ন চ্যানেল আছে আমি চ্যানেলের নাম করতে চাই না তারা কিন্তু ব্যস্ত কলকাতার বহুতল দুর্ঘটনা নিয়ে নিশ্চয়ই এটা একটা খবর বড় খবর কিন্তু আজমেরে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু কোনো খবর নেই আমাদের এই গদি মিলিয়ায় আমরা আপনাদেরকে বলি যে এই যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে কি হতে চলেছে মানে কোন দিকে মন নেবে রাজনৈতিক পরিস্থিতি আমরা বুঝতে পারছি না কারণ একটাই যে এই রকম বিভিন্ন ঘটনা সামনে আসবে বিভিন্ন ঘটনা সামনে আসলে কিন্তু ভোটের রেজাল্টে ওপরে যেটা দেখছেন তারও এফেক্ট পড়বে আমরা আহ আসবো এই সব নিয়ে বিস্তারিত আলোচনায় তবে ছোট্ট একটা বিরতির পর সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বাকেনি জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান রানি পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন এবং নাইন ফিরলাম বিরতির পর একটু সংশোধনী একটা সংশোধনী আছে সংশোধন করে নি ক্ষমা চেয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে তিরিশটি আসনে আমরা উনত্রিশটি বলেছিলাম মার্জনা চাইছি তিরিশটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট শূন্য বিজেপি সাতটি আসনে এগিয়ে আছে এগিয়ে আছে কংগ্রেস একটি আসনে আর চার চারটি আসন এখনো পর্যন্ত অনিশ্চিত দিন যত গড়াবে তত কিন্তু এই অনিশ্চিতটা নিশ্চিত হতে থাকবে এবং সেই মতো আপনাদেরকে আমরা জানাব দেখুন আমাদের দু রকম কন্ট্রাস্ট চোখে পড়ছে গদি মিডিয়ারই আমরা আজমের নিয়ে কোনো খবর পাচ্ছি না আমাদের অনেক পরিজন সেখানে হয়তো যেতে থাকতে পারেন কিন্তু তাদেরকে নিয়ে কোনো খবর দেখাচ্ছে না গতি মিডিয়া তারা ব্যস্ত বহুতল ভেঙে পড়েছে এবং বহুতল ভেঙে পড়ায় সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের ঘাড়ে হ্যাঁ একদম একেবারেই ঠিক ফিরাদ হাকিমের দায় অস্বীকার করতে পারেন না এবং তৃণমূল কংগ্রেসও তার দায় অস্বীকার করতে পারেন না সেই বাম জমানা থেকে শুরু হয়েছে এই বহুতল নির্মাণের একটা সংস্কৃতি একটা নতুন কালচার শুরু হয়েছে শহর এবং শহরতলিতে এই যে শহর শহরতলিতে যে বহুতল নির্মাণের যে সংস্কৃতি তৈরি হয়েছে যে কালচার তৈরি হয়েছে তাতে কিন্তু পশ্চিমবাংলার ডেমোগ্রাফিটাই বদলে গিয়েছে হ্যাঁ ডেমোগ্রাফি বদলে গিয়েছে মানে বহু মানুষ এক জায়গায় এসছেন একটা বাড়িতে থাকছেন এবং এটা শুরু হয়েছিল সেই বাম আমল থেকে তখন থেকেই কিন্তু বেআরিনে নির্মাণের রম বলা যায় বামেদের শেষের দশক যেটা এই চৌত্রিশ বছরের শেষ দশ বছরে কিন্তু এই বহুতল নির্মাণের একখানা কম্পিটিশন শুরু হয়ে গেছিল সারা পশ্চিমবাংলায় এবং যে যেখানে পেরেছে যেমনভাবে পেরেছে পুকুর বুঝিয়ে কারখানার জমি নিয়ে তারা বহুতল নির্মাণ করেছে এর দায় কিন্তু তৃণমূল কংগ্রেসও এড়াতে পারে না তৃণমূল কংগ্রেসের আমলেও কিন্তু এই সেই ট্র্যাডিশন সমানে চলেছে অর্থাৎ যাহাই বাম তাহাই কিন্তু তৃণমূল কংগ্রেস এই ক্ষেত্রে অন্তত এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নিজেদের শ্রদ্ধায় নেই এটা বলতে কোনো বাধা নেই তাহলে কি বলবেন যে ভারতীয় জনতা পার্টি দুধে ধোয়া তুলসী পাতা না আপনি আমেদাবাদ চলে যান ভুত চলে যান গুজরাটের যে কোনো বড় শহরে চলে যান সেখানেও দেখবেন বহু 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 বহুতল নির্মাণ হচ্ছে বেআইনি ভাবে হয়েছেও কিন্তু এটা ইস্যু না যে মানুষগুলো মারা গিয়েছেন তাদেরকে নিয়ে রাজনীতি করাটা বোধ উচিত না যেমন আজমেড়ে যারা ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদেরকে নিয়েও উচিত না বহুতল নিয়েও উচিত না এবং আলোচনা হলে দুটো নিয়েই হওয়া উচিত আমরা আজকের অনুষ্ঠানে যে দ্বিতীয় পর্যায় সেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি এই সুপ্রিম কোর্ট এস এর গালে আরও একটি থাপ্পড় মেরেছে কারণ এস এর কাছে সুপ্রিম কোর্ট বলেছিল যে তাদের কাছে ইলেকট্রোরাল বন্ড নিয়ে যা কিছু তথ্য আছে সবটা দিতে হবে তারা এখন ন্যাকামি করছে তারা বলছে না না আমরা বুঝতে পারিনি আমরা ভেবেছি বোধহয় আপনি কোম্পানির নাম তারই কার অ্যামাউন্ট চেয়েছেন আপনি যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা চেয়েছেন সেটা আমরা বুঝতে পারিনি হচ্ছে এগুলো যখন বলা হয়েছে সব তথ্য দিতে তার মানে সব তথ্য দিতে হবে শুধু ইউনিক নাম্বারটাকে গোপন করে রেখে এটা কিন্তু কিছুতেই আর ঢাকা দেওয়া গেল না চাপা দেওয়া গেল গেল না যে কোন সংস্থা কোন রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছে এবার আপনাদেরকে বলি ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি এনসিপি এবং কংগ্রেস তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যদি এই মানে কোন দলকে কোন রাজনৈতিক দলকে কোন সংস্থা কত টাকা দিয়েছে এটা যদি প্রকাশ না করা হয় তারা নিজেরাই প্রকাশ করে দেবে যে কোন সংস্থার কাছ থেকে কত টাকা তারা পেয়েছে এবং এটা করলে কিন্তু বিজেপি চাপে পড়ে যেত কে করবে কে করবে না সুপ্রিম কোর্ট সেদিকে তাকালো না সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিল যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার সহ প্রতিটি তথ্য প্রতিটি তথ্য দিতে হবে কিন্তু সুপ্রিম নির্বাচন কমিশনকে আগামী বৃহস্পতিবার বিকেল মধ্যে একদম বেঁধে দেওয়া হলো এবার কিন্তু ফাঁপড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি তারা আর কিছুতেই নিজেদেরকে গোপন করে রাখতে পারছে না যে তারা যে বিপুল অর্থ ভাণ্ডার সঞ্চয় করেছে এই কর্পোরেটদের কাছ থেকে সেটা লুকিয়ে রাখা যাবে না তার চেয়েও বড় অস্বস্তির কারণ হতে চলেছে অর্থ ভাণ্ডারটা এলো থেকে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স ইত্যাদি রেড হয়েছে প্রথমে ব্যবসায়ী সংস্থার কাছে তারপরে সেই ব্যবসায়িক সংস্থা ইলেকট্রোরাল বন্ড কিনেছে এবং বন্ড কেনার পরে সেই সংস্থার যত তদন্ত চলছিল সব বন্ধ হয়ে গেছে এটা এক দ্বিতীয় হচ্ছে ইলেকট্রোরাল বন্ড কেনার পর বহু সংস্থা সরকারের বড় বড় টেন্ডার পেয়ে গিয়েছে এটা হচ্ছে দুই মানে দুরকমভাবে কিন্তু বিজেপি কিন্তু এইভাবে টাকা রোজগার করেছে তিন নম্বর কারণটা বলি তিন নম্বর কারণ হচ্ছে বহু সংস্থা তাদের প্রোডাক্টের দাম যে প্রোডাক্ট বাজারে তারা বিক্রি করত। সেই প্রোডাক্টের দাম প্রায় দুগুণ তিন গুণ করে দিয়েছে ইলেকট্রোরাল বন্ড দিয়ে সরকার ফিরেও তাকায়নি যেমন ওষুধের দাম প্রতিটি প্রায় ফার্মা কোম্পানি প্রতিটি ওষুধ কোম্পানি কিন্তু ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে তারা ডোনেশন দিয়েছে এবং ডোনেশন দিয়ে ওষুধের দাম দ্বিগুণ তিনগুণ করে দিয়েছেন মোবাইল কোম্পানিগুলোর ক্ষেত্রেও তাই বহু কোম্পানি এমন দেখা যাচ্ছে যে যাদের লাভ হয়েছে ধরুন একশো টাকা তারা ইলেকটোরাল বন্ডে জমা দিয়েছে এক হাজার টাকা কোম্পানি লাভ করছে না লোকসান করছে তাও তারা ইলেকটোরাল বন্ডে টাকা দিচ্ছে সন্দেহ জাগবে না এরকম সন্দেহ হবে না যে কোম্পানি প্রফিট করছে একশো টাকা আর ইলেকটোরাল বন্ডে দিয়ে দিচ্ছে নব্বই টাকা তাতে সন্দেহ জাগবে না মানুষের মনে কিন্তু সন্দেহ ঘনীভূত হচ্ছে এবং সমস্ত তীরটাই চলে যাচ্ছে কিন্তু বিজেপির দিকে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস তৃতীয় স্থানে আছে তারা কিন্তু কখনো অস্বীকার করছে না যে তারা নিয়েছেন কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র ছিল না নেওয়ার জন্য ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি ছিল না ছিল বিজেপির হাতে তাই মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সবটাই কিন্তু বিজেপির দিকে চলে যাচ্ছে এবং রেজাল্টে ভোটের যে ফল যত সমীক্ষক সংস্থা সমীক্ষা করেছেন প্রত্যেকেই তাদের কিন্তু সমীক্ষা বদলাচ্ছেন এই কারণে বদলাচ্ছেন কারণ এই যে পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু বিজেপির ভোট বক্সে একটা ভালো ডেন্ট করতে চলেছে বড় ডেন্ট করতে চলেছে বিজেপির যে ছবি ছিল দ্য পার্টি উইথ ডিফারেন্স এই যে তারা স্লোগানটা দিত যে একটা পার্টি সবার থেকে আলাদা না তারা আলাদা নন তারা কিন্তু সবার থেকে আলাদা এই এই অর্থে যে টাকা তোলার ব্যাপারে তারা কিন্তু সরকারি এজেন্সি ব্যবহার করেছেন তাই যদি তৃণমূল কংগ্রেস চোর হয় যদি সমাজবাদী পার্টি চোর হয় যদি আম আদমি পার্টি চোর হয় তাহলে বিজেপি কিন্তু বাবা এটা কিন্তু লোকের কাছে পৌঁছে গিয়েছে আর এইখান থেকে হয়েছে সমস্যা এবার আসবো আর একটা ঘটনা সম্প্রতি একটি পোস্ট তথাগত রায় বিজেপি নেতা করেছেন তিনি বলছেন যে সিএর জন্য যাদেরকে সিএ অ্যাপ্লাই করবেন বা যাদের সন্দেহ হবে তাদের সেই পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক কি নোংরা কথা ভাবুন একজন দায়িত্বপ্রাপ্ত লোক একজন মানে বর্ষিয়ান লোক তিনি বলছেন যৌনাঙ্গ পরীক্ষা করে দেখা হোক তিনি মুসলমান না তিনি হিন্দু ভাবতে পারেন কত নোংরা কথা সমগ্র মতুয়া সমাজ সমগ্র নমসুদ্ধ সমাজ ক্ষোভে ফেটে পড়েছেন তারা গতকাল ঠাকুরবাড়িতে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন হাজারে হাজারে মানুষ গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তথাগত রায়ের এই কথার জন্য ক্ষমা যাইতে হবে অর্থাৎ শান্তনু ঠাকুর তিনি যে বলছেন তিনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তিনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাকেও কি ওই তথাগত রায়ের সামনে যৌর অঙ্গ খুলে দেখাতে হবে তিনি হিন্দু না মুসলিম ভাবুন কত লজ্জাজনক কথা ভারতীয় জনতা পার্টির যত দিন যাচ্ছে তাদের মতিভ্রম হচ্ছে একদিকে শুভেন্দু তিনি আজে বাজে কথা বলছেন একদিকে অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন তিনি চন্দ্রবোড়া মিঠুন চক্রবর্তী এসে বলেন জাতঘোখড় এই চিড়িয়াখানা নাকি বুঝতে পারছি না দিলীপ ঘোষকে কেউ বলেন বাঘ আমার তো মনে হচ্ছে বিজেপি পার্টিটাই একটা চিড়িয়াখানায় রূপান্তরিত হয়ে গিয়েছে আপনারা কি বলেন এই নিয়ে কমেন্ট করে জানান আর গতকালের এপিসোডটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন গতকালের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আমরা দেখিয়েছি তৃণমূল কংগ্রেস পেতে পারে তিরিশটি আসন বিজেপি পেতে পারে সাতটি আসন ডবল ডিজিটেও পৌঁছচ্ছে না কংগ্রেস পেতে পারে একটি আসন চারটি আসন অনিশ্চিত গতকালের এপিসোডটি দেখতে ভুলবেন না আর যারা আমাদের সাবস্ক্রাইব করছেন মান্থলি সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিতে চান তারা আমাদেরকে নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে ইউপিআই করে দিতে পারেন গুগল পে ফোন পে নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারটিতে আপনি গুগল পে ফোন পে করে দিতে পারেন অথবা এই নাম্বারেই ফোন করে জেনে নিতে পারেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল আপনাদের দিয়ে দেবো সেইখানে আপনারা মান্থলি সাবস্ক্রিপশনটা দিয়ে আমাদের পাশে থাকতে পারেন পাশে থাকতে পারেন বিজ্ঞাপন দিয়েও সেক্ষেত্রেও নাম্বারটি হচ্ছে একই নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন আজ এই পর্যন্ত দেখা হবে আজ রাতে বিশেষ অনুষ্ঠান থার্ড আই নিয়ে আসবো রাত আটটায় আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার